সুপ্রিয় শিক্ষার্থী, ডিগ্রি সেকেন্ড ইয়ার ইসলামিয়া কলেজ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদের সাবজেক্ট ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পার্টনারশিপ অ্যাকাউন্টিং। আসলে দুর্ভাগ্য, করোনা যদি না হতো এতদিনে তোমাদের সেকেন্ড ইয়ার পরীক্ষাটা হয়ে যেত। তোমরা হয়তো থার্ড ইয়ার স্টুডেন্ট, তোমাদের এই বিষয়টা পুরনো পড়া বলতে গেলে। অনেকের প্রস্তুতির অভাবে প্রিপারেশনটা নষ্ট হয়ে যাচ্ছে। তবে আমরা আশা করি খুব শীঘ্রই জাতীয় বিশ্ববিদ্যালয়ে তার পরীক্ষা না শুরু করবে। ওই কারণে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো এটা পার্টনারশিপ অ্যাকাউন্টিং। ওটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বি পার্ট এবং সি পার্ট থেকে ওখান থেকে দুটো প্রশ্ন হবে। আর আপনার যেহেতু অনেকদিন ধরে তোমাদের গ্যাপ হয়েছে, তাই আমি থিওরি সহ থিওরিটিক্যালি তোমাদেরকে একটু প্রথম থেকে বলবো। তোমরা যদি লেকচারটা মনোযোগ দিয়ে শোনো এবং লেখাগুলো খুব ভালো করে খেয়াল করো, তাহলে এই তোমাদের পার্ট এতে যে দুই চারটা এমসিকিউ আসবে এগুলোও তোমরা এখান থেকে পেয়ে যাবে। তাহলে আমরা শুরু করব। এখানে লেখা আছে পার্টনারশিপ অ্যাকাউন্টিং, অংশীদারি ব্যবসায়ের হিসাব। তো সবার আগে আমাদেরকে জানতে হবে অংশীদারি ব্যবসাটা কি। এটা তোমাদের অনেক পরিচিত, তোমরা শিখে রয়েছো আমি জানি, তোমরা অনেকে ভুল হয়ে গেছো, তাই তোমাদেরকে আমি একবার স্মরণ করিয়ে দিচ্ছি, লিখেও দিব। প্রথমে আমি মুখে বলছি, তোমরা একটু খেয়াল করে নিতে পারো। দুই বা তার অধিক ব্যক্তি, মনোযোগ দিয়ে শুনে কিন্তু সবাই, হয়তো মুখে মুখে শিখে হয়ে যাবে তোমাদের। দুই বা তার অধিক ব্যক্তি স্বেচ্ছায় চুক্তিবদ্ধ হয়ে মূলধন গঠনের মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ কোনো অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করলে তাকে অংশীদারি ব্যবসা বলা হয়। তাহলে এর কারণে ন্যূনতম দুই বা তার অধিক ব্যক্তি লাগবে, স্বেচ্ছাসায় থাকতে হবে, সবার মূলধন থাকতে হবে। এখন ব্যবসা শুরু হয়ে যাবে, ব্যবসার হিসাব কাল শেষে ব্যবসায় একটা হিসাব লাগবে। তা আমরা এখানে পার্টনারশিপ ব্যবসা কাকে বলে এটা আমাদের আজকের আলোচ্য বিষয় না। এমনি তোমাদেরকে সুবিধার্থে অংশীদারি ব্যবসার সংজ্ঞাটা বলে দিলাম। আবার অনেক সময় পাহাড়টাতে দিয়ে ফেললেও তোমার কিছু করার থাকবে না, অংশীদারি ব্যবসা কাকে বলে এটা লেখার জন্য। তো অংশীদারি ব্যবসায়ের যে অ্যাকাউন্টিং, এখানে তিন টাইপের অঙ্ক হয় তোমাদের সাধারণত। আমি এগুলো লিখতেছি টাইপগুলো। একটা হচ্ছে জেনারেল, একটা হচ্ছে অ্যাডমিশন, একটা হচ্ছে রিটায়ারমেন্ট। রিটায়ারমেন্ট আর একটা হচ্ছে ডিসলিউশন, এটা হচ্ছে সাধারণ হিসাব। একটা প্রতিষ্ঠান চলমান অবস্থায়, তার অংশীদাররা যে ব্যবসা করলো সেখানে অংশীদারদের কার কত লাভ হলো ক্ষতি হলো ওটা যেইভাবে নির্ণয় করা হয় এটা হচ্ছে জেনারেল। এটা তোমরা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে অংশীদারি ব্যবসায়ে তোমার লাভ লোকসান আবন্টন হিসাব যে হিসাবটা করতা অনেকটা ওটার মতো। তো এটা খুব একটা আশা না বললেও চলে, তাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা অ্যাডমিশন। তো অ্যাডমিশনটা হচ্ছে নতুন অংশীদার, আগমন অথবা ভর্তি বলতে পারো অনেকে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, পুরনো দুজন বা তিনজন মিলে তোমরা হয়তো ব্যবসা করতেছো, তোমরা তোমাদের ব্যবসার পরিধি বাড়াবে, মূলধন দরকার, যে কারণে নতুন একজন ব্যক্তিকে তোমাদের ব্যবসায় অংশীদার হিসাবে নেবে। তো এটাকে বলা হচ্ছে নতুন অংশীদার। এখন ওই ব্যক্তি আসার পর হিসাব নিকাশটা কেমন হবে সামনের বছর, ওটা ও নতুন অংশীদার অ্যাডমিটের সময়, আগমনের সময় ওদের মধ্যে একটা আলোচনা করে ঠিক করে নির্ধারণ করা হবে। এখন ওই ধরনের একটা ইনফরমেশান দেওয়া থাকবে, তারপর ওনারা অনেকগুলো তথ্য দিবে, আমরা পরের বছর এই নতুন অংশীদারকে সহ নিয়ে হিসাব করব। এটাকে বলা হচ্ছে অ্যাডমিশন। এরপর হচ্ছে কি রিটায়ারমেন্ট। রিটায়ারমেন্ট হচ্ছে অংশীদার অবসর গ্রহণ, অর্থাৎ বর্তমানে তোমরা যারা ব্যবসা করো, এটা সাধারণ অবস্থায় হোক কিংবা নতুন আসছে যে এরকম হোক, কিন্তু এর পরের সময়ে বর্তমানে যারা আমরা ব্যবসা করতেছি এদের মধ্যে থেকে যদি কোনো অংশীদার কারবার থেকে চলে যেতে চায়, ওর ইচ্ছা করে বা ওর ভালো লাগতেছে না এই কোনো কারণে, কিন্তু অপর অংশীদাররা তাকে
ছেড়ে দিতে রাজি। তখন এই অবস্থায় যে কারবারের হিসাব নিকাশটা সামনের জীবনে কেমনে হবে বা ওই দিন কিরকম করে হবে বা যে চলে যাবে তার পাওনা কি কারবারে, এটা নির্ধারণ করার জন্য আমরা যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো করব, কাজগুলো করব, এই ধরনের পরিস্থিতিতে আমরা যে হিসাব নিকাশ করব সেটা নাম হচ্ছে রিটায়ারমেন্ট, অবসর গ্রহণ। আরেকটা হচ্ছে ডিজলিউশন, ব্যবসায় অবসায়ন, ব্যবসায় অবসায়ন। অর্থাৎ এটা হচ্ছে কি, নতুন পুরনো অংশীদাররা আগে থেকে ব্যবসা করতো বা নতুন অংশীদার আসছে বা কেউ অবসর গ্রহণ করছে, এখন এই মুহূর্তে পুরো ব্যবসাটা বন্ধ করে দেবে। যারা প্রেজেন্ট পার্টনার আছে ওদের আর কারো ভালো লাগতেছে না, ওরা পুরো ব্যবসাটা বন্ধ করে দেবে। তাহলে এই অবস্থা, এটার নাম হচ্ছে ডিজলিউশন। এটা তোমাদের সিলেবাসে বর্তমানে নাই বললেও চলো, এককালে ছিল, তাই এখন যদি এটা তোমাদের জন্য না ইম্পর্টেন্ট না হয়, এটাও যদি গোট ইম্পর্টেন্ট না হয়, তাহলে তোমাদের জন্য যারা সামনে পরীক্ষার্থী, আগামী এক দেড় মাসের মধ্যে পরীক্ষা হবে, তাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডমিশন এবং রিটায়ারমেন্ট, দুটো অঙ্ক মনোযোগ দিয়ে করতে হবে। একটা পার্ট বিতে আসতে পারে, একটা পার্ট সিতে আসতে পারে। এখন তুমি যদি পুরনো নোটগুলো তোমাদের থাকে বা মনে থাকে, অংশীদারের ব্যবসা কাকে বলে, এখানে চার ধরনের হয়, এই দুইটার কাজগুলো কী কী, এখানে করণীয় কী, পুরো প্রশ্নটা সুন্দর করে রিডিং পড়ে অর্থ বুঝলে তোমার সিস্টেমটা যদি মনে থাকে, তাহলে তোমার জন্য খুব একটা ইজি হবে। আর নাহলে আমি আজকে, যেহেতু অনেকদিন পর ক্লাসটা হচ্ছে তোমাদের এবং এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তাই আমি ইন ডিটেলসে যাবো। অঙ্কের ক্লাসটা যদি নাও হয় আগামীকাল, আমাদের যে অনার্স সেকেন্ড ইয়ারের 12:45 যে ক্লাস, 55 যে ক্লাসটা হবে ওটার সাথে তোমাদের একটা মিল থাকবে, তোমরা চাইলে এটা ফলো করতে পারো, ফলে পরপর দুদিনে তোমাদের আলোচনায় ব্যাপারটা চলে আসবে। কারণ তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারের সাথে, তোমাদের বইয়ের সিলেবাসের অনেক মিল, আমরা সেখানে তোমাদের সুবিধার্থে অনার্স সেকেন্ড ইয়ার যদি অনেক দেরিতে পরীক্ষা, কিন্তু আমি ওদেরকে পার্টনারশিপ অ্যাকাউন্টিংতে আলোচনা করবো। আবার আজকে যেখানে শেষ করবো ওই অনার্স সেকেন্ড ইয়ারের জন্য ওখান থেকে শুরু করবো। তাহলে আমি এগুলো মুছে দিচ্ছি, এরপর আমি পরের ধাপগুলোতে চলে যাচ্ছি। তোমরা যদি কেউ অনিয়মিত থেকে থাকো বা হঠাৎ করে যোগদান করে এমন কোনো টিচার স্টুডেন্ট থেকে থাকো, তার জন্য আমি এখানে আমার ডেজিগনেশনটা আমার অন্য নাম্বারে দিয়ে দিচ্ছি। বাসায় প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেমে পড়ো আমার এই নাম্বারে ফোন করো, তোমরা হেল্প দিতে পারো। আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম এখন আমরা অ্যাডমিশন নিয়ে আজকে আলোচনা করবো। অ্যাডমিশন তোমাদেরকে আমি আবার সঙ্গে দিচ্ছি। অ্যাডমিশন মানে বর্তমানে দুজন বা তিনজন পার্টনার আছে, এদের সাথে আরও একজন বা আরও দুজন পার্টনার একসাথে যোগদান করবে, এই অবস্থায় হিসাবটা কীভাবে পরিচালিত হবে এদেরকে বলা হয়। এই অবস্থার নাম হচ্ছে অ্যাডমিশন। এখানে আমাদের মূল রিকোয়ারমেন্টগুলো হবে, এই অঙ্কের মূল রিকোয়ারমেন্টগুলো হবে জার্নাল, লেজার, নিউ ব্যালেন্স শিট, প্রদত্ত তথ্য অনুসারে আমরা ব্যাপারটা বুঝে জার্নাল করব। জার্নালের পর আমরা লেজার করব, লেজারের পর আমরা নতুন একটা ব্যালেন্স শিট তৈরি করব। এখন জার্নালগুলো কী কী হয়, জার্নালগুলো কী কী হয়, পুরোনো একটা ব্যালেন্স শিট দেওয়া থাকবে, আদার্স ইনফরমেশন দেওয়া থাকবে, যেখান থেকে আমরা রিডিং পরে বুঝতে পারবো যে এটা অ্যাডমিশন নাকি রিটায়ারমেন্টের অঙ্ক, এবং কিছু রেশিওর কথা বলা থাকবে। রেশিও হচ্ছে অনুপাত, অংশীদারদের মধ্যে যেভাবে ব্যবসাটা বা লাভ ক্ষতিটা ভাগ হবে, যে অংশীদারদের মধ্যে লাভ ক্ষতিটা যেভাবে ভাগ ভাগ হবে,
কেউ কম পাবে, কেউ বেশি পাবে বা সমান সমানে পেতে পারে, ওটাকে বলা হয় ওল্ড রেশিও। বর্তমান পার্টনাররা যেভাবে তারা লাভ ক্ষতি ভাগ করে এটার নাম হবে ওল্ড রেশিও। নতুন পার্টনার আসার পর তারা তাদের মধ্যে যেভাবে লাভ ক্ষতি ভাগ করবে এটার নাম হবে নিউ রেশিও। এই নতুন পার্টনার আসার কারণে পুরাতন অংশীদাররা লাভবানও হইতে পারে, ক্ষতির শিকারও হইতে পারে। এই অবস্থায় যে রেশিওটা আসবে যদি তারা ত্যাগ স্বীকার করে এটার নাম হবে স্যাক্রিফাইস রেশিও। আবার যদি তারা লাভবান হয় তখন যে রেশিওটা হবে তার নাম হবে গেইন রেশিও। তাহলে তোমরা বুঝতে পারছো পুরাতন পার্টনারদের সাথে রিলেটেড একমাত্র রেশিও হচ্ছে ওল্ড রেশিও, নতুন পার্টনারদের সাথে রিলেটেড রেশিও হচ্ছে নতুন পার্টনার সহ পুরাতনরা মিলে ভাগ হবে নিউ রেশিও। স্যাক্রিফাইস হোক গেন হোক এটা হবে পুরাতনদের, নতুনদের এখানে কিছু হবে না, নতুন জন এখানে কিছু হবে, নতুন জন রিলেটেড শুধু একটা রেশিওতে নিউ রেশিওতে। এখন ওল্ড রেশিও নিউ রেশিও দুইটাই দেওয়া থাকতে পারে, এটা মাস্ট বি গিভেন। ওল্ড রেশিওটা অবশ্যই দেওয়া থাকবে, নিউ রেশিও হয় দেওয়া থাকবে না হয় ক্যালকুলেট করতে হবে, গিভেন অর ক্যালকুলেটেড, গিভেন অর ক্যালকুলেটেড। আর স্যাক্রিফাইস গেইন রেশিও মেজরিটি টাইম ক্যালকুলেট করতে হয়। এই দুটো আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, এটা দেওয়াও থাকতে পারে বা ক্যালকুলেটেড করতে হইতে পারে, আর এটা হবে গিভেন। এখন আমরা যদি সূত্রটা লিখতে চাই তাহলে স্যাক্রিফাইস রেশিও বা ওল্ড রেশিও সূত্রটা আমরা এখানে লিখতে পারি। স্যাক্রিফাইস করা মানে হচ্ছে ওল্ডটা বড় নিউটা ছোট, আর গেইন করার মানে হচ্ছে নিউটা বড় ওল্ডটা ছোট। এভাবে আমরা রাফ করে রেশিওটা বের করে নিতে পারবো। তোমরা যারা একদম রেশিও বুঝো না তাদেরকে একটু রিমাইন্ড দিতে পারে এরকম টুইস্ট ওয়ান, অর্থাৎ এ দুই ভাগ এ এক ভাগ, প্রথম জন দুই ভাগ দ্বিতীয় জন এক ভাগ, মোট হচ্ছে তিন ভাগ। কিভাবে? দুই যোগ এক সমান তিন, তাহলে প্রথম জনে পাবে তিন ভাগের দুই, দ্বিতীয় জনে পাবে তিন ভাগের এক, মোট তিন ভাগে ভাগ করা হবে। যারা রেশিওটা বুঝো না তাদের জন্য ছোট্ট একটা উদাহরণ দিয়ে আবার স্মরণ করাই দিলাম। তাহলে আমরা ব্যালেন্স শিট হবে, আদার ইনফরমেশন দেওয়া থাকবে, জার্নাল করার জন্য আমাদের একটা রেশিওর দরকার আছে এটা বলা হবে। জার্নাল করতে গেলে আরেকটা ইম্পর্টেন্ট টার্মস আমাদের দেওয়া থাকতে পারে, গুডউইল, সুনাম। আমি এটা একবার স্মরণ করাই দিই তোমাদেরকে, গুডউইল, সুনাম। যারা একটু ইংরেজি কম পারো তারা এটা মিসগাইড হতে পারে, গুড কি উল কি দুইটা দুই শব্দ মনে করতে পারো, আসলে এটা একটা শব্দ গুডউইল, সুনাম। এটা কখন মূল্যায়ন করা হয়? নতুন অংশীদার আগমনের সময়, অথবা পুরনো অংশীদার অবসরের সময়। এই দুই সময়ে সুনামটা মূল্যায়ন করা হয়। যারা একদমই বুঝে না, একদম ওই যাদের কাছে খুব জটিল মনে হচ্ছে বা কঠিন কঠিন মনে হচ্ছে বা পাঠে এত আসতে পারে সুনাম কি, তাই তারা বই ঘাটাঘাটি না করে আমি সুনামটা কি এটা একটু ডিটেলস লিখতে চাচ্ছি তোমাদের জন্য। সুনামটা কি? বেশি মূল্য পরিশোধ, এটাই সুনাম সহজ ভাষায়। এখন অনেকেই বুঝবে না ব্যাপারটা, বেশি মূল্য পরিশোধ, বেশি মূল্য পরিশোধ এটা সুনাম কেমন হয়? ধরো তুমি একটা কলম কিনবা, র্যাডক্লিফ কলম। এখন একটা র্যাডক্লিফ কলমের দাম হচ্ছে 12 টাকা, অথচ এক সম পরিমাণ কালিবার একটা কলম যদি তুমি অন্য একটা ব্র্যান্ডের কলম কিনো তোমার লাগবে যে 10 টাকা, কিন্তু এরপরও তুমি 10 টাকা দিয়ে কলমটা না কিনে
তুমি রেড লিপ কিনতে গেলে তাহলে রেড লিপের যে সোনা তার জন্য অতিরিক্ত 2 টাকা তোমাকে দিতে হলো তাই আমি তোমাকে সিম্পলি সোনা বলতে হচ্ছে বেশি মূল্য পরিষদ এই যে 2 টাকা বেশি মূল্য পরিষদ এটা হচ্ছে সোনা কোন অংশীদারি ব্যবসায় এটা কি ব্যাপারটা কি রকম নতুন অংশীদার বা পুরনো অংশীদার যখন চলে যাবে তখন সোনা মূল্যায়নের প্রয়োজন হয় কেন অনেক আগে শুরু করা একটা ব্যবসা প্রাথমিক অবস্থায় ছিল যার কারণে ওই সময়কারদের পার্টনারদেরকে যে পরিশ্রম করতে হয়েছে নতুন অংশীদার আসার পর ওই পরিশ্রমটা আর করতে হবে না ওরা পুরনো অংশীদারের ব্যবসাটাকে এস্টাবলিশমেন্ট করে ফেলছে এখন নতুন অংশীদার এসে শুধু ব্যবসায় এর একদম কি বলবো গোল্ডেন পিরিয়ড আসবে এখন পুরনো অংশীদারা যে পরিশ্রম করছে তার সম্মানার্থে তাদের পরিশ্রম হিসেবে নতুন অংশীদার একটা অর্থ পুরনো অংশীদারকে দিবে ওটাই শুনলাম তাহলে বেশি মূল্য পরিশোধ ও যতটুকু মালিকানা দিবে অতটুকু টাকা তার এমনি দিবেই মূলধন পাবো তাহলে বাড়তি যেটা দিতে হচ্ছে এটা হচ্ছে সুনামের টাকা দিতে হচ্ছে আবার পুরনো অংশীদারদের বেলায় পুরনো একজন অংশীদার যখন অংশগ্রহণ করে যাবে তাহলে ব্যবসায়ী বলতে পারে যা সম্পত্তি দায় আছে ওগুলো বাদ দিয়ে মূলধন অংশটা নিয়ে যাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে ও যাদেরকে ব্যবসাটা ছেড়ে দিয়ে যাবে ওরা তো ব্যবসা থেকে অনেক ফায়দা পাবে অনেক মজা পাবে অনেক পরিশ্রম করে দাঁড় করে একটা আমি কোন জায়গায় ছিলাম যে পুরো নতুন অংশীদাররা পুরাতন অংশীদাররা তাদের একজন চলে যাওয়ার পর অপর যে পুরনো অংশীদাররা ব্যবসাটা চালাবে ওরা খুব গোল্ডেন পিরিয়ড ব্যবসাটা চালাবে কিন্তু এই গোল্ডেন পিরিয়ডটার অবদান পেছনে অবসর গ্রহণকারী পার্টনারেরও একটা কন্ট্রিবিউশন আছে যে কারণে সে কারবার থেকে একটা অতিরিক্ত অর্থ নিয়ে যাওয়ার অধিকার রাখে এটাই হচ্ছে সুনাম তাহলে যারা আছে তারা একটা বেশি অর্থ ব্যয় করবে অবসর গ্রহণকারীকে অধিক দিয়ে এটা সুনাম আবার যে নতুন আসবে সেও বর্তমানে যারা আছে তাদেরকে অতিরিক্ত অর্থ ব্যয় করবে ওটাও সুনাম তাহলে ওভারঅল যদি দিয়ে বলে না কেন এবার হিসেব বিজ্ঞানে সুনামের জন্য সহজ সংজ্ঞা হচ্ছে বেশি অর্থ পরিশোধ ওটাই হচ্ছে সুনাম আচ্ছা এবার আমরা যে জাবেদাটা আসবো সুনামের প্রকার ভেদ আমরা একটু চলে আসি আগে গুডউইল এক হচ্ছে প্রিমিয়াম মেথড দুই রিভলিউশন মেথড তিন হচ্ছে মেমোরেন্ডাম রিভলিউশন মেথড প্রিমিয়াম মেথড রিভলিউশন মেথড মেমোরেন্ডাম রিভলিউশন মেথড তিনটা গুডের মূল্যায়নের পদ্ধতি ডিফিকাল্ট কিছু না খুব সহজে বোঝার জন্য আমরা এই প্রিমিয়াম মেথডে নগদত্বের কথা বলা হবে নগদত্ব আনবে এটা মনে রাখলে হচ্ছে আর রিভলিউশন মেথডে নগদ অর্থ আনবে না ব্যালেন্স শিটে বসবে মনে রাখার সহজ উপায় এখানে নগদত্ব আনবে এখানে নগদত্ব আনবে না ব্যালেন্স শিটে বসবে একটা না একটা বসবে আর এখানে দুটোই না নগদ না ব্যালেন্স শিটে না অর্থাৎ নগদত্ব আনবে না ব্যালেন্স শিটেও বসবে না অন্য একটা কৌশল আমরা যে গুরুলটা অ্যাডজাস্ট করে ফেলবো ওটাকে বলা হচ্ছে মেমোরেন্ডাম রিভলিউশন মেথড তাহলে প্রিমিয়াম মেথড রিভলিউশন মেথড মেমোরেন্ডাম রিভলিউশন মেথড এগুলো তোমরা প্রায় এক বছর আগে বলে ফেলছো আমি বলার সাথে সাথে মনে পড়ার কথা তারপরে যারা একদম নতুন তাদের জন্য আমি ছোট ছোট কোটেশনগুলো দিয়ে দিচ্ছি এখন আমরা অঙ্কের দিকে চলে যেতে পারি বা জাবেদার দিকে আমরা চলে যেতে পারি তাহলে আমরা ইম্পর্টেন্ট কয়েকটা জার্নাল দিয়ে দিচ্ছি সাম ইম্পর্টেন্ট জার্নাল
কিছু গুরুত্বপূর্ণ যাবে না। টু ক্লোজ ফিকটেসিয়াস টু ক্লোজ ফিকটেসিয়াস অ্যাসেট, ভুয়া সম্পত্তিগুলো বন্ধ করার জন্য। এখন ভুয়া সম্পত্তিগুলো কি একটু খেয়াল করি, প্রিলিমিনারি এক্সপেন্স, এর আরেকটা নাম আছে ফরমেশন এক্সপেন্স, এটা হয় ডেবিট, শেয়ার ডিসকাউন্ট ডেবিট, ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট, সরি এগুলো ক্রেডিট করো, কারণ সম্পত্তিগুলো বেসিক্যালি ডেবিট, আমি যখন এগুলোকে ক্লোজ করব তখন এটা হয়ে যাবে ক্রেডিট। তাহলে ডেবিট করব কাকে, ওল্ড পার্টনার্স, পুরানো যে অংশীদাররা আছে, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, অর্থাৎ পুরানো যে পার্টনাররা আছে তাদের প্রত্যেকের নামে নামে হবে ডেবিট, আর ক্রেডিট হবে প্রিলিমিনারি এক্সপেন্সেস ক্রেডিট, শেয়ার ডিসকাউন্ট ক্রেডিট, ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। এটা নিশ্চয়ই লস হয়েছিল, সেই জন্য ইনকাম স্টেটমেন্ট এখন ক্রেডিট হচ্ছে, লস হলে ডেবিট হয় আর ক্লোজ করার জন্য এখন ক্রেডিট হচ্ছে। এখন এখানে একটা কাল্পনিক টাকা দিলাম আমি 5,000 টাকা, না এটা 5,000 কাল্পনিক টাকা, তাহলে আমরা প্রিলিমিনারি এক্সপেন্স দিলাম 3,000 টাকা, শেয়ার ডিসকাউন্ট 1,000 টাকা, আর এদিকে লস ছিল 1,000 টাকা। এখন এই 5,000 টাকাটা এখানে যা পার্টনারগুলো আছে সেটা এ বি দুজন থাকলে দুজন আর তিনজন থাকলে তিনজন, এদের মধ্যে একটা ভাগ হবে। তাহলে ভাগটা কীরকম হবে আমি এখানে লিখে রাখতেছি ওল্ড রেশিও, ওল্ড রেশিওতে ভাগ হবে, এটা হচ্ছে মূল জাবেদার। আমি যেটা টাকা দিলাম এটা একটা কাল্পনিক উদাহরণ, এটা অঙ্কগুলো আরও ক্লিয়ার হবে তোমাদের জন্য। এখানে ওল্ড রেশিওটা যদি আমি একটু দিয়ে দিই, ওল্ড রেশিওটা দিলাম 3:2 দিলাম আমার বুঝতে সুবিধার জন্য, অর্থাৎ 3 আর 2, 3 ভাগ এবং 2 ভাগ যোগ করলে হবে 5 ভাগ। এখন আমাদের যে উদাহরণ সেখানে 5,000 টাকাকে যদি আমরা এই 5 দিয়ে ভাগ করি প্রতি ভাগে পড়বে 1,000 টাকা, তাহলে 3 ভাগের জন্য 3,000, 2 ভাগের জন্য 2,000, 3 ভাগের জন্য 3,000, 2 ভাগের জন্য 2,000, আমাদের এই 5,000 টাকাটা ওইভাবে ভাগ হয়ে যাবে 3,000 টাকা 2,000 টাকা, ডেবিট 5,000 টাকা ক্রেডিট 5,000 টাকা, যাবতীয় যে বৈশিষ্ট্য সম পরিমাণ টাকা দ্বারা ডেবিট ক্রেডিট হবে। তাহলে আমরা সাম ইম্পর্টেন্ট জার্নালের মধ্যে একটা বিষয় শিখলাম, টু ক্লোজ ফিকটেসিয়াস অ্যাসেট, ভুয়া সম্পত্তিগুলো বন্ধ করার জন্য। এখন সম্পত্তিগুলো বেসিক্যালি ডেবিট, বন্ধ করার জন্য সম্পত্তিগুলো হয়েছে ক্রেডিট, পার্টনারদের মূলধন করা হয়েছে ডেবিট। এখন তোমাদের যদি মনে পড়ে গেছে আশা করি, তারপরে তোমাদেরকে যদি কোয়েশ্চন করা হয়, এখন যদি আমরা লিখি টু ক্লোজ লাইবিলিটিস, টু ক্লোজ জেনারেল রিজার্ভ, টু ক্লোজ জেনারেল রিজার্ভ বা ফান্ড, তোমরা দেখবে পুরোনো ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে রিজার্ভ বা ফান্ড নামে একটা ব্যাপার আছে, তো এটা বেসিক্যালি ক্রেডিট, কিন্তু যখন আমি এদেরকে টু ক্লোজ করব তখন এগুলো হয়ে যাবে জেনারেল রিজার্ভ ডেবিট আর ওল্ড পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। জেনারেলি যে আমি টাকা ওইখানে কাল্পনিক উদাহরণ আগের মতো 5,000 ধরলাম, আর এখানে ওল্ড পার্টনার যে এ বি, এদের মধ্যে যে ভাগ হবে তা
তাও 3:2 হলে 3:2 হলে 3000 আর 2000 তা আমি এটা 3:2 উদাহরণ দিয়ে বোঝাবার জন্য খেয়াল করলাম আর ওল পার্টনার বলতে এ বি কে বোঝাচ্ছে তাই আমরা যদি ওল পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট না লিখে শুধু ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এটা লিখি তাহলে এটা তো চলবে আসলে তোমাদের মনে করতেছে এবার সাম ইম্পর্টেন্ট এন্ট্রিতে যে ব্যাপারগুলো বলা থাকবে এই সম্পত্তির মূল্য বাড়বে ওই সম্পত্তির মূল্য কমবে ওগুলো আমরা জার্নাল করব জার্নাল করার পর আমরা লেজার করব লেজারের পর আমরা নতুন ব্যালেন্স শীট করব ব্যালেন্স শীটটা আগ পুরনো ব্যালেন্স শীটের মতো কোনটার মূল্য বাড়বে কোনটার মূল্য কমবে আর কতিয়ন্ত পুরনো কে পার্টনারদের এ বি সি বা নতুন যে আসবে সে ডি সহ তাহলে তার আগের যারগুলো ব্যালেন্স বিডি বলে লেখা হবে যাবে দেখে দেখে নতুন যেগুলো আসছে এগুলো ডেবিট হলে ডেবিট দিকে ক্রেডিট হলে ক্রেডিট দিকে লিখে আমরা একজাক্টলি আমরা যেটা সাধারণ যে কোটিয়ান করি এটার মতো করে ফেলবো আশা করি আমার লেকচার তোমাদের শুনে অনেকগুলো মনে পড়বে পুরনো পড়াগুলো তোমরা ইচ্ছে করলে এখনই খাতা কলম নিয়ে বসে যেতে পারো পুরনো খাতাগুলো উল্টালে এবং আমাদের বিষয়গুলো আরও এখন শোনা মাত্র যেটা তোমাদের মনে থাকবে তোমরা একটা বোর্ড কোয়েশ্চেন উদাহরণ দেখে দেখে করে ফেলতে পারো আর কালকে 12:55 আমরা অনার্স সেকেন্ড ইয়ারের ক্লাস নিব এই অধ্যায়টার উপরে নিব এবং তোমরা যদি ঠিক একই টাইমে আমাদের অনলাইন ক্লাসে যোগদান করো তাহলে দেখবা যে এইটার পরের যে আলোচনাটা ওটা তোমাদের জন্য আরও অনেক সাফল্য বয়ে আনবে আশা করি সবাইকে ধন্যবাদ।